সুপারভাইজার প্রমোশনাল, যে সমস্ত ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ICDS সুপারভাইজার হওয়ার জন্য লিখিত পরীক্ষা পাস করেছে এবং পার্সোনালিটি টেস্ট ফেস করেছে, তাদের পার্সোনালিটি টেস্ট অনেক দিন আগে কমপ্লিট হয়ে গিয়েছে এবং তারা এই মুহূর্তে রেজাল্টের জন্য অপেক্ষা করছে। তো অনেকেই কমেন্ট করছে যে কবে এই রেজাল্ট আসতে পারে। তো আজকের এই ভিডিওটি ICDS যারা সুপারভাইজারের জন্য, যারা পার্সোনালিটি টেস্ট দিয়েছে তাদের জন্য। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো বা হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আপনাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমার চ্যানেলে খুব সহজেই পেয়ে যাবেন। তো ICDS সুপারভাইজারের রেজাল্ট যেটা প্রমোশনাল সেটা সম্পর্কে বলবো, সঙ্গে কাট অফ নিয়ে কিছুটা কথা বলার আছে। কতগুলো আপডেট উঠে এসছে রিসেন্টলি, তোমরা বা আপনারা জানেন যে একটা PSC অফিস অভিযান হয়েছিল, তো সেখান থেকেও কিছুটা আপডেট আমি কালেক্ট করতে পেরেছি। এবার যে বিষয়টা হলো যে এই ICDS রেজাল্ট যদি দেখা যায় যে যারা ফ্রেশার ছিল তাদের রেজাল্টে কিন্তু ব্যতিক্রমীভাবে মোটামুটি পার্সোনালিটি টেস্ট শেষ হওয়ার 2 মাসের মধ্যে প্রকাশ হয়েছে। কিন্তু PSC-র যেটা নর্মাল ট্রেন্ড রয়েছে যে পার্সোনালিটি টেস্ট হওয়ার মিনিমাম 6 থেকে 7 মাস পরে তাদের রেজাল্টগুলো পাবলিশ হয়, বা কতগুলো ক্ষেত্রে তো আরও অনেক লেন্দি হয়েছে সেটা আমরা জানি যারা PSC অ্যাসপিরিয়েন্স। আপনারা মোটামুটি আন্দাজ করতে পেরেছেন যে আগামী 1 মাস বা 2 মাসের মধ্যে ICDS সুপারভাইজার প্রমোশনালদের রেজাল্ট কিন্তু প্রকাশ হবে না। তাহলে কবে হতে পারে? আপনারা যদি রিসেন্টলি PSC ওয়েবসাইটটা ফলো করে থাকেন তাহলে সেখানে PSC কিন্তু একটি PDF প্রকাশ করেছে এবং সেখানে বেশ কিছু ক্যান্ডিডেটদের নাম ধরে ধরে তাদের স্ট্যাটাসগুলো কী রয়েছে, কী ব্যাপার রয়েছে সেগুলো কিন্তু তারা বলেছে। এর মধ্যে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যে MSP, যারা MSP ক্যান্ডিডেট তাদের কিন্তু অনেকেরই MSP-র তারা কিন্তু যোগ্য নয়, তাদের কিন্তু সেই বিষয়গুলো তারা বাদ পড়েছে MSP না হওয়ার জন্য, তাদের সার্টিফিকেটটি কিন্তু ইনভ্যালিড। আরেকটি ক্ষেত্রে যেটা হয়েছে যেটা যে অনেকে এই অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি, অর্থাৎ বেঙ্গলি নলেজটা কিন্তু কম থাকার জন্য বেশ কয়েকজন এই ICDS-এর যে মানে কী বলবো প্যানেল তারা কিন্তু পুরোপুরি বাদ পড়ে গেলেন, যেহেতু নলেজটা তাদের নেই বাংলাতে পুরো নলেজ। এছাড়াও MSP-র আরও কিছু ক্যান্ডিডেট, 17 জনের মতো ক্যান্ডিডেট রয়েছে যাদের MSP ক্যাটাগরি কেটে গিয়েছে এবং তারা কিন্তু নর্মালি যে ক্যাটাগরিতে ছিলেন জেনারেল বা OBC বা SC যে ক্যাটাগরিতে ছিলেন তারা সেই ক্যাটাগরিতে ফিরে যাবেন, অর্থাৎ MSP ট্যাগটা তাদের থাকছে না। তো এগুলো কতগুলো বিষয়। এছাড়াও কোর্ট কেস একটা আমরা জানি যে ICDS সুপারভাইজার প্রমোশনাল নিয়ে একটা কোর্ট কেস হয়েছিল, তো সেটারও একটা মানে সেটার জন্য অবশ্যই বিলম্বিত হওয়ার একটা কারণ রয়েছে। এছাড়াও হচ্ছে বিষ্ণুপুর যে ব্লক রয়েছে সেখানে বেশ কিছু ক্যান্ডিডেট তারা ICDS সুপারভাইজার এই যে পরীক্ষা যেটা মেন এক্সাম সেটা তারা দিতে পারেননি, তো সেটা নিয়েও একটা ব্যাপার রয়েছে এবং সেটাও কিন্তু পরীক্ষা PSC গ্রহণ করবে। কিন্তু ইতিমধ্যে PSC মানে এতদিন পর্যন্ত PSC কোনো রকম আপডেট দেয়নি বা এক্সপেক্টেড ডেট অফ এক্সাম দেয়নি কবে তাদের এই যে বিষ্ণুপুর ব্লকে যারা রয়েছে তাদের কবে এক্সামটা হবে। তো তাদের এক্সাম হবে, তারপরে তারা আবার পার্সোনালিটি টেস্ট ফেস করবেন যারা পাস করবেন। তো এই কতগুলো বিষয় রয়েছে, এগুলো বিষয় নিয়ে যদি দেখা যায় যে যেহেতু জুন মাসের এই সময় তো কোনো কিছুই সম্ভব নয়, জুলাই মাসের প্রায় যদি দেখা যায় তাহলে 11-12 তারিখ পর্যন্ত ইলেকশনের চাপ রয়েছে, তো PSC এই সময়টার মধ্যে PSC অন্য কোনো রকম কোনো রেজাল্ট কিন্তু প্রকাশ করবে না। কিন্তু PSC যেটা করবে যে পরীক্ষা যেগুলো পেন্ডিং পরীক্ষা রয়েছে ICDS-এর এই যে বিষ্ণুপুরের যে পরীক্ষাটা সেটা তো অল্প কয়েকজন ক্যান্ডিডেট পরীক্ষা হবে, তো সেটা কিন্তু তারা নেবে। এবার সেই পরীক্ষাটা কিন্তু জুলাইয়ের শেষে বা আগস্টে তাদের সেই পরীক্ষাটা নেওয়া হবে। এবার যারা বিষ্ণুপুরের ক্যান্ডিডেট রয়েছে যারা পরীক্ষা দেয়নি তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা ধরে নিন যে সেই পরীক্ষাটা জুলাই মাসের শেষেই হবে, ধরে নিন যে 20 তারিখের পরে হবে, তাহলে আপনারা কিন্তু সেই হিসেবে ভালো করে প্রিপারেশনটা নিন। যত বেশি প্রিপারেশন আপনাদের থাকবে আপনারা কিন্তু পরীক্ষাতে পাস করার সুযোগটা তত বেশি থাকবে, কারণ এই যে ICDS সুপারভাইজার প্রমোশনের যে পরীক্ষা এটা কিন্তু বেশ টাফ এবং এখানে কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে।
ICDS Supervisor Promotional এখানে লিখিত পরীক্ষায় পাস করেছেন হচ্ছে 1152 এবং এক্সপেক্টেড যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা 420 প্লাস বা 421-22 এরকম হবে এক্সপেক্টেড হয়তো এই সংখ্যাটা আরও অল্প কিছুটা বাড়লেও বাড়তে পারে তো যেটা দেখা যাচ্ছে যে 1152 জনের মধ্যে 422 জনের মতো চাকরি পাবে ধরে নিচ্ছে 430 জন পাবে তাহলে কিন্তু যে সংখ্যাটা যারা ইন্টারভিউ বা পার্সোনালিটিস দিয়েছে ফেস করেছেন সেই সংখ্যাটা কিন্তু এরকম দাঁড়ায় লাইক যে প্রায় তিনজনে একজন অর্থাৎ প্রায় তিনজনে দুজন বাদ যাবেন ঠিক আছে এটা অ্যাকচুয়ালি যদি ফ্র্যাকশনটা দেখেন তো 2.70 এর আশেপাশে আসবে তো ধরে নিচ্ছি যে আমি তিনজনে একজন পাবে দুজন বাদ যাবে তো সেক্ষেত্রেও যেটা হবে এখানে কিন্তু আরেকটা বিষয় রয়েছে যারা ICDS এই যে পরীক্ষাটা দিয়েছেন যারা সুপারভাইজার প্রমোশনাল পরীক্ষাটা দিয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা যারা ভীষণ ভীষণ ভালো ক্যান্ডিডেট রয়েছে যারা পড়াশোনার দিক থেকে অনেক এগিয়ে রয়েছে তারা আপ টু ডেটেড একদম পড়াশোনার বিষয়ে গ্রোথ করা কিন্তু সত্যিই অনেক অ্যাবিলিটি থাকলেই পাস করা যায় কিন্তু যেটা হলো যে এই যে যারা পাস করেছেন এদের মতো অনেকেই তো কাট অফটা ছুঁয়ে ছুঁয়ে পাস করেছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু নেই হ্যাঁ যারা কাট অফ ছুঁয়ে ছুঁয়ে পাস করেছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা নেই যারা কাট অফ যারা যে কাট অফ রয়েছে ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফ রয়েছে সেই কাট অফ থেকে যারা কমপক্ষে 15 বা 20 বেশি পেয়েছেন এবং যাদের পার্সোনাল টেস্ট ভালো হয়েছে তারা চাকরি পাবেন ঠিক আছে আমরা যদি প্রিভিয়াসলি যদি ICDS ফ্রেশারদের রেজাল্টটা দেখি তাহলে সেখানে দেখা যায় যে কাট অফ ছিল তার থেকে কিন্তু 70 মার্কস বা এরকম একটা মার্কস বেশি ছিল অর্থাৎ ইন্টারভিউ নাম্বার প্লাস কাট অফ থেকে আরও 20 নম্বরের মতো বেশি দিয়ে কিন্তু ফাইনাল কাট অফটা দাঁড়িয়েছে অর্থাৎ যারা এই মুহূর্তে যারা মেইন এক্সামটা আপনারা তো রেজাল্টটাও দেখতে পারেননি যে আপনারা কত মার্কস পেয়েছেন যারা পাস করেছেন তো যারা হচ্ছে এই ICDS সুপারভাইজার প্রমোশন যারা কাট অফ ছুঁয়ে ছুঁয়ে পাস করেছেন তারা কিন্তু চাকরি পাবেন না কারা চাকরি পাবে যারা কাট অফ থেকে কমপক্ষে 15 বা 20 মানে যতটা বেশি পেয়েছেন তত বেশি সিকিউর আর ইন্টারভিউ বা পার্সোনাল টেস্টটা খুব ভালো দিয়েছেন তারা হচ্ছে চাকরি পাবেন তো সেক্ষেত্রে যেটা দেখা যেতে পারে যেটা বলা যায় যে মানে কাট অফ যেটা ছিল লাস্ট যে কাট অফটা আছে সেটার সঙ্গে ইন্টারভিউর মার্ক বা পার্সোনাল টেস্টের যে মার্কসটা রয়েছে সবটাকে মিলিয়ে যদি আমি ধরি 50-এ 50 তো PSC কাউকে দেবে না কিন্তু 40-42-43-44-45 পর্যন্ত PSC হয়তো দিয়ে দেবে ঠিক আছে এখন তাহলে দেখা যায় যে ক্যাটাগরি ওয়াইজ যদি দেখা যায় তাহলে যে জেনারেল বা ইউআর ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যারা এই যে কাট অফ থেকে মোটামুটি যারা প্রিভিয়াস যে কাট অফটা আছে সেখান থেকে যারা 60-এর মতো বেশি পাচ্ছেন তারা মোটামুটি নিশ্চিত যে তারা চাকরি পাচ্ছেন ঠিক আছে SC-র ক্ষেত্রেও ঠিক তাই OBC BOBC ASTI প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রেই আমি বলছি প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু তাই যে যারা কাট অফ থেকে 15-20 পাস বেশি পেয়েছেন এবং ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট ভালো দিয়েছেন তারাই চাকরি পাবেন ঠিক আছে তো এবার হলো এই যে বিষয়গুলো হ্যাঁ এই বিষয়গুলো মোটামুটি যেটা বিষ্ণুপুরের এক্সাম বললাম কোর্ট কেস এই সমস্ত বিষয় মিলিয়ে টিলিয়ে কিন্তু এটা দেখা যাচ্ছে যে মোটামুটি আপনারা ধরে রাখুন যে পুজো অর্থাৎ অক্টোবর মাসের আশেপাশে গিয়ে আপনাদের রেজাল্ট হতে পারে বা হয়তোবা নভেম্বরে গিয়ে আপনাদের এই ICDS সুপারভাইজার প্রমোশনালদের যে রেজাল্ট পুরো যে প্যানেলটা সেটা কিন্তু বের হবে ঠিক আছে তো সেই হিসেবেই কিন্তু আপনাদের এখন অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই আর আপনারা চেষ্টা করবেন যে আপনারা কত মার্কস পেয়েছেন যদি আপনারা প্রশ্নটা দেখে দেখে আন্দাজ করতে পারেন সেটাও কিন্তু আপনাদের একটা কোথাও না কোথাও গিয়ে কাজে রাখবে সেলফ অ্যানালাইসিস যদি করতে পারেন সেটাও কোথাও না কোথাও গিয়ে আপনাদের কাজে রাখবে তবে দেখুন পার্সোনাল টেস্ট তো দিয়েই দিয়েছেন এখন যেটা মার্কস পাওয়ার আপনি সেটাই পাবেন আর মেন্সে যেটা পাওয়া সেটা পেয়ে গিয়েছেন তো কাট অফটা কিন্তু বেশ হাই থাকবে ICDS সুপারভাইজার প্রমোশনালদের ক্ষেত্রেও এটা ফ্রেশারদের ক্ষেত্রেও ছিল আর ফ্রেশারদের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের নন জয়েনিং লিস্ট প্রকাশ হবে একদম অনেকটা বড় সেখানে কিন্তু অনেকেই যারা ফ্রেশার রয়েছে নন জয়েনিং তারা কিন্তু অনেকেই চাকরি পাবে এই ছিল ICDS সুপারভাইজার প্রমোশনালদের নিয়ে আপডেট আমি প্রিভিয়াসলি আপডেট দিয়েছিলাম অনেকদিন ধরে কোনো আপডেট দিইনি তো আজকে এটা নিয়ে একটা আপডেট দেওয়ার ছিল এটা শেয়ার করলাম সকলকে ধন্যবাদ ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।